আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের জ্ঞান ভিত্তিক নিয়মিত আয়োজন কুইজ কুইজ 2020 এ নতুন বছরের নতুন সিজন কুইজ কুইজ 2020 এবং এই আয়োজনে আজ চতুর্থ পর্ব ফোর্থ এপিসোডে এসে আমরা পেয়েছি চার দল তুখোড় কুইজার চাইলে আপনিও আমাদের সাথে খেলতে পারেন আগামীতে সেজন্য আপনাকে যা করতে হবে সেটা বলে দেব আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে তো চলুন এই মুহূর্তে যে কাজটা করি সেটা হচ্ছে যে যে চার দল আমাদের সাথে থাকছে তাদের সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই জান্নাতুল ফেরদৌস দশম শ্রেণী তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় সঞ্জিদা ইসলাম মেঘলা দশম শ্রেণী তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় সাইদ আজম মাহি দশম শ্রেণী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা সামিন নাভিদ হক দশম শ্রেণী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা কে এম ইমতিয়াজ দশম শ্রেণী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী মুমতাইন সিফাত দশম শ্রেণী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী আকিব হাসান দশম শ্রেণী আরমাইটোলা সরকারি উচ্চ বিদ্যালয় মোহাম্মদ তানভীর আহমেদ দশম শ্রেণী আরমাইটোলা সরকারি উচ্চ বিদ্যালয় পরিচয় পেলেন এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম আমরা প্রশ্ন করি ছবি দেখিয়ে কিংবা ভিডিও দেখিয়ে অথবা অডিও শুনিয়ে সেক্ষেত্রে সঠিক উত্তর দিলে 20 নম্বর ভুল উত্তর দিলে জরিমানা 10 কোনো কোনো প্রশ্নের সঙ্গে থাকে সম্ভাব্য উত্তর সেক্ষেত্রে সঠিক উত্তরে 10 ভুল উত্তরে জরিমানা হয়ে যাবে 5 আর যদি কোনো দল মনে করে যে আমার উত্তরটা একেবারে সঠিক তাহলে সে চাইলে দ্বিগুণ নম্বরের জন্যে খেলতে পারে তবে সেক্ষেত্রে জরিমানাটাও দ্বিগুণ হয়ে যেতে পারে যদি ভুল হয় তো এই হচ্ছে নিয়ম এখন আমরা তৈরি হয়ে যাই আমাদের আজকের খেলার জন্য প্রথম প্রশ্ন কি আসছে আমাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী বীর প্রতীক খেতাব পেয়েছেন তিনি তাঁদের একজন মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি 400 শয্যার বাংলাদেশ হাসপাতালটি আগরতলার বিশ্রামগঞ্জে অবস্থিত ছিল 2 নম্বর সেক্টরের অধীনে এই বীর প্রতীক হাসপাতালটির কমান্ডিং অফিসার বা সিও হিসেবে নিয়োজিত ছিলেন তার ছবি দেখতে পাচ্ছি 1971 সালে যখন তিনি মুক্তিযুদ্ধ করছেন এবং তার পাশে হচ্ছে তার বর্তমান ছবি আমাদের প্রশ্ন হচ্ছে যে এই বীর প্রতীকের নাম কি সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সীতারা বেগম ক্যাপ্টেন ডাক্তার সীতারা বেগম এটা আমরা চার দলের জন্য উন্মুক্ত করে দিতে চাই এবং সেক্ষেত্রে আমরা সম্ভাব্য চারটি উত্তর দেখাতে চাই ডক্টর ক্যাপ্টেন সীতারা বেগম তারামন বিবি কাকন বিবি ফেরদৌসি প্রিয় ভাষিনী এরপরে আছে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় অপশন ক ক্যাপ্টেন ডক্টর সীতারা বেগম ক্যাপ্টেন ডক্টর সীতারা বেগম তাই তো আচ্ছা এরপরে আছেন ওপাশে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাপ্টেন ডক্টর সীতারা বেগম আপনারা বলছেন তিনি ডক্টর ক্যাপ্টেন সীতারা বেগম এবং শেষে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা ক্যাপ্টেন ডক্টর সীতারা বেগম চার দলই বলেছেন তিনি ক্যাপ্টেন ডক্টর সীতারা বেগম দেখে নিই আমাদের উত্তর অ্যাবসলিউটলি রাইট চার দলই সঠিক উত্তর দিয়েছেন তিনি 1963 সাল থেকে 1968 সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন তারপরে সেখান থেকে ইন্টার্নশিপ করে চিকিৎসক হন স্কুল জীবনে তিনি গার্লস গাইড করতেন এবং খেলাধুলায় তুখোর ছিলেন ওনার অনেক মেডেল অনেক প্রাইজ আছে চিকিৎসক হবার পর 1970 সালের জুলাই মাসে তিনি সেনাবাহিনীর মেডিকেল কোরে লেফটেন্যান্ট হিসেবে চাকরিতে যোগদান করেন এবং 1970 সালে যখন প্রবল আন্দোলন চারিদিকে তখন তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন চলে যাই আমাদের পরের প্রশ্নে দেখি কি অপেক্ষা করছে ওজন লেয়ার হোল কমিয়ে আনার লক্ষ্যে মন্ট্রিয়াল চুক্তি গৃহীত হয়েছে যার ফলে ক্লোরো ফ্লুরোকার্বনস হ্যালোজেন এবং অন্যান্য ওজন স্তর ক্ষয়কারী রাসায়নিক উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে ওজন স্তরে কি কোনো পরিবর্তন এসেছে যদি এসে থাকে কি পরিবর্তন এসেছে ইয়েস আরবানিটোলা তাপমাত্রা বৃদ্ধি কত নম্বর যদি খেলবেন সিঙ্গেল সিঙ্গেল এরপরে আছে নেপাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী আপনাদের উত্তর তো এই গ্যাসগুলোর জন্য হচ্ছিল এই ওজন লেয়ারটা হালকা হয়ে যাচ্ছিল তো এই নিষেধাজ্ঞার ফলে এই ওজন লেয়ারটা আবার হয়তো বা হালকা হবে না তবে মানে আর আর ক্ষয় হবে না নতুন করে কত নম্বর যদি খেলবেন আইডিয়াল স্কুল সিঙ্গেল সিঙ্গেল 20 নম্বর যদি খেলছেন দেখে নেই এটার সঠিক উত্তর কম্পিউটার কি বলছে নাসা এবং এনওএএ
স্যাটেলাইট থেকে যারা দেখছে 2019 8 সেপ্টেম্বর পরিমাপ করে দেখেছে, আগে এই যে ওজন স্তরের যে ছিদ্র গর্তটা সেটার ছিল 6.3 মিলিয়ন বর্গমাইল। সম্প্রতি তারা দেখেছেন যে এটি এখন কমে 3.9 মিলিয়ন বর্গমাইলেরও কম হয়ে গেছে। এই চুক্তি স্বাক্ষরের ফলে যেটা হয়েছে সারা বিশ্বজুড়ে পরিবেশ সম্পর্কে সবাই সচেতন হতে আগের চাইতে গ্রিন হাউস এফেক্ট কমে গেছে আগের মতন, আর কার্বন ইমিশন অত হচ্ছে না, অনেক কমেছে। সিএফসি গ্যাসের ব্যবহার কমে গেছে নিষেধাজ্ঞার ফলে, তার ফলে আস্তে আস্তে করে ওজন লেয়ারের ছিদ্রটা আস্তে আস্তে করে কাছাকাছি বন্ধ হয়ে আসছে। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে একসময় গিয়ে বিজ্ঞানীরা আশা করছেন যে এই ছিদ্রটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এবং সেজন্যই তারা খুব আশাবাদ ব্যক্ত করছেন যে সচেতনতার ফলে, অঙ্গীকারের ফলে, চুক্তি স্বাক্ষরের ফলে যদি ওজন স্তরের ছিদ্রটা বন্ধ হয়ে যেতে পারে, ক্ষয় রোধ হয়ে যেতে পারে, তাহলে হয়তো এই যে আজকে যে জলবায়ুর যে উষ্ণতা, জলবায়ুর যে পরিবর্তন, ঝড় হচ্ছে তাই না, কিছুদিন পরপরই বড় বড় ঝড় হচ্ছে, এই যে জলবায়ুর পরিবর্তন এটাও হয়তো ঠেকানো সম্ভব যদি আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হই, চাপ সম্পর্কে কাজ করি এবং বিভিন্ন ভূমিকা পালন করি, এবং যেগুলো করলে পরিবেশের ক্ষতি হয় সেগুলো যদি আমরা নিষিদ্ধ করতে পারি। দুঃখিত আরবানী টোলা, আপনাদের উত্তর ভুল, আপনারা হারাচ্ছে 10 নম্বর 20 নম্বর জিতে নিলেন আইডিয়াল স্টুডেন্ট কলেজ বোনাস পৃষ্ঠাটা, ভেরি ওয়েল ডান আইডিয়াল। চলে যাই পরের প্রশ্নে, দেখি কারা এবার নম্বর অর্জন করে নেন। ইন্টারনেটের উচ্চ গতি আর স্মার্ট টিভির বদৌলতে এই ইয়েস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা, আপনাদের উত্তর ভিডিও এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং সাইট, ভিডিও এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং সাইট, এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং সাইট। কত নম্বরে জুড়ে খেলবেন? সিঙ্গেল সিঙ্গেল নিশ্চিত না। দেখে নেই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা, তারা বলেছেন ভিডিও এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং সাইট, তাদের উত্তর সঠিক কিনা। 20 নম্বরে জুড়ে খেলছেন? অ্যাবসলিউটলি রাইট, ভিডিও স্ট্রিমিং সাইট। এখন যেটা দেখা যাচ্ছে যে আমাদের মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে, ট্যাবে, তাই না, এবং এখন এসেছে সমস্ত টিভি যেগুলো নতুন আসছে সব হচ্ছে ইন্টারনেট কাজ করে এমন সব টিভি আসছে, যেটাকে বলা হয় অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভি। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে 6,00,000 গ্রাহক রয়েছে নেটফ্লিক্সের। এবার চলে যাই পরের প্রশ্নে, শুদ্ধ বানান চার দলের জন্য উন্মুক্ত 20 নম্বরের খেলা এম্বারেস। সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা। এটা হলো 3 নম্বর অপশনটি, ই এম বি এ আর আর এ এস এস ই ডি, এম্বারেসড। এরপরে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, আপনাদের উত্তর অপশন 3, ই এম বি এ ডবল আর এ ডবল এস ই ডি। ওকে, আপনারা বলছেন অপশন 3। এরপরে রয়েছেন দেখতে পাচ্ছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা, অপশন 3, ই এম বি এ ডবল আর এ ডবল এস ই ডি। একই উত্তর বনশ্রী শাখারও। ও পাশে আরবানী টোলা সরকারি উচ্চ বিদ্যালয়, 3, অপশন 3, ই এম বি এ ডবল আর এ ডবল এস ই ডি। চার দলই বলছেন যে অপশন 3 হচ্ছে সঠিক বানান। দেখা যাক, সঠিক হলে চার দলই পাবেন 20 নম্বর করে, ভুল হলে চার দলেরই জরিমানা হয়ে যাবে 10 নম্বর। তো আমাদের কম্পিউটার কি বলছে, জরিমানা নাকি 10 নম্বর অর্জন? অ্যাবসলিউটলি রাইট, 20 নম্বর অর্জন করে ফেলেছেন চার দলই, এম্বারেসড, ই এম বি এ ডবল আর এ ডবল এস ই ডি। এম্বারেসড মানে কি? সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর দীর্ঘ 30 বছর ইয়েস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা, সুদান, আপনারা বলছেন সুদান। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেলের জন্য 20 নম্বরের জন্য খেলছেন। উত্তর ভুল হলে জরিমানা 10, উত্তর ভুল হয়নি একেবারে সঠিক। আর্থিক অনিয়মের দায়ে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে জেলে যেতে হলো, এবং বিচারে দেশের সাবেক প্রেসিডেন্টের অবশ্য কারাদণ্ড বেশি হয়নি, মাত্র 2 বছরের কারাদণ্ড হয়েছে।
এবং যখন রায় ঘোষণা করা হয় তখন এই সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির সুদানের ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। ভেরি ওয়েল ডান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা, আপনারা পেয়ে গেলেন 20 নম্বর। এরপরে দেখি কারা নম্বর অর্জন করেন। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডে গত 26 বছরে বরফ গলার হার 7 গুণ বেড়েছে বলে জানিয়েছে উত্তর মেরু বিষয়ক বিজ্ঞানী দল। স্থানীয় সময় মঙ্গলবার অর্ধশত আন্তর্জাতিক সংস্থার 89 জন বিজ্ঞানীর সম্মিলিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সমুদ্রের পানি যদি 1 সেন্টিমিটার বাড়ে তাহলে কত লক্ষ মানুষ বন্যার মুখোমুখি হতে পারেন। অর্থাৎ আমাদের যা বরফ আছে সেই বরফগুলো যদি 1 সেন্টিমিটার যদি গলে যায় তাহলে বিশ্বজুড়ে বন্যা দেখা দেবে এবং সে বন্যায় অসংখ্য মানুষ আক্রান্ত হবেন। প্রশ্ন হচ্ছে কত লাখ মানুষ। চার দলের কাছেই কোনো সাড়া নেই। আচ্ছা, আমরা কাজ করি সম্ভাব্য উত্তর দেখি। 10 নম্বরের জন্যে খেলতে পারবেন প্রায় 50 লাখ মানুষ, 60 লাখ মানুষ, 70 লাখ মানুষ, 80 লাখ মানুষ। কারোর কোনো সাড়া শব্দ দেখছি না। ইয়াস, সবশেষে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। অপশন খ প্রায় 60 লাখ মানুষ। অপশন খ প্রায় 60 লাখ মানুষ। 10 নম্বরের জন্য খেলবেন না 20 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য, বেশি ঝুঁকিতে যাবেন না, 5 গেলে গেল। আচ্ছা দেখি, 60 লাখ মানুষ, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার আরমানিটোলা। 1 সেন্টিমিটার পানি বাড়লে সারা বিশ্বে 60 লাখ মানুষ বন্যার মুখোমুখি হবেন। বৈশ্বিক উষ্ণায়নের কারণে গত শতাব্দীর চেয়ে গ্রিন হাউসের তাপমাত্রা 0.75 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। খুবই ভয়াবহ তথ্য, এবং এখনই যদি আমরা সচেতন না হই, যেটা গ্রেটা থানবার্গ সমানে চিৎকার করে যাচ্ছে, সবাইকে জাগরের চেষ্টা করছে, আমরা যদি না জাগি তাহলে বন্যার মুখে পড়তে হবে। পরের প্রশ্ন আসছে পর্দায়। সম্প্রতি ব্রিটেনে সাধারণ নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন নারী ব্রিটিশ পার্লামেন্টের সদস্য দেখা যাচ্ছে। প্রশ্ন শেষ করার আগে সবার আগে বাজার প্রেস করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা। টিউলিপ সিদ্দিকী, ডাবলের জন্য খেলবো। টিউলিপ সিদ্দিকী, আচ্ছা। প্রশ্নটা ছিল যে যে 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত নারী এবারে ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হলেন, তাদের মধ্যে একজন রয়েছেন যিনি পরপর 3 বার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন, হ্যাট্রিক করেছেন, এবং তিনি আমাদের বঙ্গবন্ধুর নাতনি। আমাদের প্রশ্ন ছিল যে এই নাতনির নাম কি। বলছেন টিউলিপ সিদ্দিক সেই নাতনির নাম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বগদা শাখা 40 নম্বরের জন্য খেলছেন। উত্তর ভুল হলে জরিমানা হবে 20, সঠিক হলে 40, এবং তার নাম টিউলিপ সিদ্দিক। অ্যাবসলিউটলি রাইট। জনপ্রিয় এই সংসদ, তিনি ব্রিটেনের সাধারণ নির্বাচনে হ্যামস্টেড এবং কিলবার্ন আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনি লুক, এবং জনি লুককে তিনি 14,000-এরও বেশি ভোটে পরাজিত করে পরপর 3rd বারের মতন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ভেরি ওয়েল ডান। 40 নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখার খাতায় যোগ হয়ে গেল। এবার দেখি কার খাতায় যোগ হয় পরের প্রশ্নের উত্তরের নম্বর। এই বিখ্যাত সাহিত্য কর্মগুলো, ইয়াস, আবারও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা, জলদি। মাইকেল মধুসূদন দত্ত। আমরা এরপরে তার ছবিটি দেখাই। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেলের জন্য খেলবেন। এই হচ্ছে তার ছবি। এরপরে রয়েছেন এ পাশে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর বঙ্কিমচন্দ্র। এরপরে দেখতে পাচ্ছি আছে এ পাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র আপনারা বলছেন, আর মানিটোলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপনারা বলছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে। অ্যাবসলিউটলি রাইট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী এবং আরমানিটোলা 3 দলই পেয়ে গেলেন 20 নম্বর করে, এবং জরিমানা হলো 10 নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্ম 1838 সালের 27 জুন, এবং 1894 সালের 8 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
এবং তিনি উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক এবং তার লেখার যে ধরন বলা হয়ে থাকে বাংলা সাহিত্যে গদ্য ভাষায় যেভাবে তিনি লিখেছেন তিনি প্রথম এত চমৎকার করে বাংলা ভাষাকে ব্যবহার করেছেন উপন্যাসে গল্প কবিতায়। সেজন্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্থান বাংলা সাহিত্যে অনেক অনেক ওপরে এবং এখনও তাকে আমরা সেই আসনে সমাসীন রেখেছি। ভেরি ওয়েল প্লেড। চলে যাই পরের প্রশ্নে। সব ধরনের আন্তর্জাতিক ইয়েস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন হচ্ছে কোন দেশকে নিষিদ্ধ করা হয়েছে? রাশিয়া। আরেকটু বলতে হবে প্রশ্নটা। ডোপিং এর কারণে 2022 ফুটবল বিশ্বকাপ এবং আগামী অলিম্পিক থেকে একটি রাষ্ট্রকে নিষিদ্ধ করা হয়েছে ফুটবলে, এখন সেই রাষ্ট্রের নাম কি? উত্তর হলো রাশিয়া। আচ্ছা, কত নম্বরের জন্য খেলবেন? 40। শিওর? হ্যাঁ। আচ্ছা, আগে দেখে নেই আপনারা যে প্রশ্নটি বলেছেন সেটি সঠিক কিনা। সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে আগামী চার বছরের জন্য একটি দেশকে নিষিদ্ধ করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি WADA তারা নিষিদ্ধ করেছে। তার ফলে 2020 সালের টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক এবং 2022 সালে কাতার ফুটবল বিশ্বকাপে এই দেশটি খেলতে পারবে না। প্রশ্ন হচ্ছে কোন দেশ? প্রশ্ন মিলেছে, দেখা যাক উত্তর মেলে কিনা। রাশিয়া। অ্যাবসলিউটলি রাইট। রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি মাদক গ্রহণের অভিযোগে, কারণ এটা প্রমাণিত হয়েছে। সেই জন্যে রাশিয়া 2022 সালের বেইজিংয়ে যে শীতকালীন অলিম্পিক হবে তাতে অংশ নিতে পারবে না। অবশ্য 2020 সালের ইউরো ফুটবল প্রতিযোগিতায় খেলতে পারবে রাশিয়া, সেখানে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভেরি ওয়েল প্লেড। 40 নম্বর চলে গেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখার খাতায়। দেখি এর পরে কোন প্রশ্ন অপেক্ষা করছে। চার দলের জন্য এটি উন্মুক্ত, 20 নম্বর করে পাবেন চার দল, সঠিক উত্তর দিতে পারলে বিভূতিভূষণ। ইয়েস, সবার আগে বাজার প্রেস করছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা। এটা হলো অপশন চার, যেটা বিভূতিভূষণ। ব রস্বইকার, ফ দীর্ঘ উকার, ত রস্বইকার, ভ দীর্ঘ উকার, মূর্ধন্য স, মূর্ধন্য ন, বিভূতিভূষণ। এরপর এর পাশে আছেন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর অপশন চার, ব রস্বইকার, বি ভয় দীর্ঘকার, ত রস্বইকার, ভয় দীর্ঘকার, মূর্ধন্য স, মূর্ধন্য ন। আপনারা বলছেন অপশন চার সঠিক বানান, দেখা যাক। এরপরে ওপাশে আরবানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় এক। এরপরে সবশেষে এদিকে আইডিয়াল স্কুল কলেজ বনশ্রী শাখা অপশন চার, বয়ের শিকার, ভয় দুর্গার, টয়ের শিকার, ভয় দুর্গার, মূর্ধনশ, মূর্ধন্য। দুটো বানান পেয়েছি, নিঃসন্দেহে একদল ভুল। যারা ভুল তাদের জরিমানা হয়ে যাবে 10, যারা সঠিক তাদের খাতায় যোগ হবে 20 নম্বর, যদি উত্তর সঠিক হয়। বিভূতিভূষণ, আমরা জানি একজন বিখ্যাত সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যে রয়েছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখি কোন বানানটি সঠিক, আমাদের কম্পিউটার বলছে সঠিক বানানটি হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, চার নম্বর অপশন কি? ভয়ষ্কার বি, ভজ্রিকা ভূ, তস্কার তি, ভজ্রিকা ভূ, পেট কাটা, মূর্ধন্য স, মূর্ধান্য। ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বরশ্রী শাখা পেয়ে যাচ্ছেন 20 নম্বর করে। দুঃখিত আরবারি টোলা, আপনারা দল ছুট হয়ে গেলেন, একেবারে একটা ভুল বানানকে আপনারা সঠিক বললেন, অতএব জরিমানা কবলে পড়ে গেলেন 10 নম্বরে। পরের প্রশ্ন আসছে পর্দায়, অঙ্কের ধাঁধা, দেখি কি অঙ্ক আছে আমাদের জন্য। প্রশ্নবোধক জায়গায় কত বসবে? ইয়েস, ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, কত নম্বরের জন্য খেলবেন? ডাবল ডাবল ডাবলের জন্য খেলবেন, শিওর? হ্যাঁ। আচ্ছা, দেখে নেই এটির উত্তর ওয়ান কি না, আমাদের কম্পিউটার বলছে এটির উত্তর ওয়ান। অ্যাবসলিউটলি রাইট। আবারও 40 নম্বর, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগ্ধা শাখা দেরিতে শুরু করেছে তারা উত্তর দেওয়া, কিন্তু একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছে। এবার ব্যাখ্যা চাই, একটি সমান্তরাল দাগের যে এক পাশে যে সংখ্যাটি রয়েছে তার উল্টা পাশে এটার স্কোয়ার অথবা বর্গর নাম্বারটি রয়েছে, আমরা জানি যে ওয়ানের স্কোয়ার হলো ওয়ান, এই জন্য এটা ওয়ান। অন্যগুলি কীরকমভাবে আছে? 8 স্কোয়ার 64, 2 স্কোয়ার 4, আর 5 স্কোয়ার হলো 25। সুতরাং এখানে সবগুলো স্কোয়ার করা আছে, তাই তো? সুতরাং ওয়ানের স্কোয়ার হবে ওয়ান ওয়ান, সুতরাং উত্তর হবে ওয়ান। অ্যাবসলিউটলি রাইট, একদম সঠিক ব্যাখ্যা।
পুরোপুরি 40 নম্বর চলে গেল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মুগদা শাখার কাছে। এবারে নিখোঁজ সংবাদ, আমরা একজন ব্যক্তিকে খুঁজছি, একজন বিখ্যাত মানুষকে খুঁজছি, এবং সেই মানুষটিকে খুঁজে বের করবার জন্য আমাদের কাছে তিনটি সূত্র আছে। প্রথম সূত্রে তাকে খুঁজে বের করতে পারলেই পাওয়া যাবে 40 নম্বর, দ্বিতীয় সূত্রে খুঁজে বের করতে পারলে পাওয়া যাবে 20 নম্বর, তৃতীয় সূত্রে পাওয়া যাবে 10 নম্বর। তো দেখি প্রথম সূত্রে খুঁজে পাওয়া যায় কি না। তার জন্ম 1732 সালে, মৃত্যু 1757 সালে, রাজত্বকাল ইয়াস। সবার আগে বাজার প্রেস করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা, ইনি হলেন নবাব আলী বর্দী খান। তার রাজত্বকাল ছিল মাত্র এক বছর, 1756 থেকে 1757। তার স্ত্রীর নাম ছিল বেগম লুৎফুন্নেসা, একমাত্র কন্যার নাম ছিল উম্মে জোহরা। তার পিতার নাম ছিল জৈনুদ্দিন আহমেদ, মায়ের নাম ছিল আমেনা বেগম। পরের সূত্র দেখি এখান থেকে কি বের হয়। তার নানার কোনো পুত্র ছিল না। তার জন্মের পরপরই তার নানা আনন্দের আতিশয্যে তাকে পোষ্য পুত্র হিসেবে গ্রহণ করেন। তিনি তার নানার কাছে ছিলেন খুবই আদরের, তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন। 1746 সালে তার নানা মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর তিনি নানার সাথে সঙ্গী হন। এরপরে রয়েছেন এপাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা, নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা প্রথম সূত্রে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা বলছে নবাব আলীবর্দী খাঁ, কিন্তু দ্বিতীয় সূত্রে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা বলছেন তিনি নবাব সিরাজউদ্দৌলা। 20 নম্বরে যদি খেলছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবার তৃতীয় সূত্র 10 নম্বর, এটার জন্য খেলছেন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, নবাব। তিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব। পলাশির যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর পরপরই ভারতবর্ষে 190 বছরের ইংরেজ শাসনের সূচনা হয়। নানার কাছ থেকে 23 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা তিনি অর্জন করেন। তার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে 23 জুন 1757 সালে তিনি পলাশির যুদ্ধে পরাজিত হন। আরবানিটোলা আপনাদের উত্তর নবাব সিরাজউদ্দৌলা, আপনারা বলছেন নবাব সিরাজউদ্দৌলা। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে। নবাব সিরাজউদ্দৌলা অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা, আপনারা একটু ধৈর্য ধারণ করলে, একটু দেখে নিলেই 40 নম্বর অর্জন করতে পারতেন, কিন্তু তার বদলে জরিমানার মুখে পড়লেন আলীবর্দী খান নাম বলে। 20 নম্বর জরিমানা হয়ে গেল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখার। 20 নম্বর পেয়ে গেলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী, এবং 10 নম্বর আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। নবাব সিরাজউদ্দৌলার পুরো নাম হচ্ছে মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা। 4 জুলাই 1957 সালে মির্জাফরের আদেশে মির্জাফরের পুত্র মিরন, তার তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামে একজন ঘাতক নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। বলা হয়ে থাকে, কথিত আছে যে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তাকে তাঁর মৃতদেহ একটি হাতির পিঠে উঠিয়ে সারা শহর ঘোরানো হয় এবং সবাইকে দেখানো হয়, এবং পরে তাকে মুর্শিদাবাদের খোশবাগে তার নানা নবাব আলীবর্দী খানের কবরের কাছে সমাহিত করা হয়। নবাব সিরাজউদ্দৌলা, ভেরি ওয়েল প্লেড। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্নে। আমরা একটা বিখ্যাত চলচ্চিত্রের কিছু অংশ দেখব, দেখে বলতে হবে চলচ্চিত্রটির নাম কি, এর পরিচালকের নাম কি। রাইট, মিলনের সঙ্গে কেন যাইতে দিলা? তুমি জানো আমি এসব পছন্দ করি। আমার ছেলে কেন হিন্দুবাণী কাজটা করে দেখতে যাবে, যথেষ্ট হয়েছে। কালী ছেলেরে মাদ্রাসা ভর্তি করা দেব। তুমি নতুন আইছো, তোমার নাম? অসাধারণ একটি চলচ্চিত্র, চলচ্চিত্রটির নাম জানতে চাই, পরিচালকের নাম জানতে চাই। সবার আগে বাজার প্রেস করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা, মাটির ময়না। এর পরিচালকের নাম তারেক মাসুদ। তারেক মাসুদ কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেলের জন্য খেলছেন। দেখে নেই আপনাদের এই উত্তর সঠিক কিনা। আপনারা বলেছেন চলচ্চিত্রের নাম মাটির ময়না, পরিচালকের নাম
তারেক মাসুদ। তারেক মাসুদ 20 নম্বরের জন্য খেলছেন। আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তরটি হচ্ছে মাটির ময়না। এবং এর কাহিনী চিত্রনাট্য পরিচালনা তারেক মাসুদ, এবং প্রযোজনা করেছেন তার স্ত্রী সহধর্মিণী ক্যাথরিন মাসুদ। 2002 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত এটি একটি বাংলাদেশি ফিচার ফিল্ম, এবং 2002 সালে এটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় এবং কান চলচ্চিত্র উৎসবে এটি পুরস্কার অর্জন করে, এমনকি অস্কারের জন্য এটি অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই মাটির ময়না। তো সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন। আপনাদেরকে বলে রাখি আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটি হচ্ছে facebook.com/quizquiz2020। আর চাইলে আপনি অংশ নিতে পারেন আমাদের এই প্রতিযোগিতায়। আগেই বলেছি আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে একটি আবেদন পাঠাতে হবে। আপনার স্কুল থেকে দুজন শিক্ষার্থী এবং একজন শিক্ষককে নির্বাচিত করে তাদের নাম, টেলিফোন নাম্বার, ইমেল আইডি আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন আপনার বিদ্যালয়ের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষরসহ। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ কুইজ 2020, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। আবার চাইলে আমাদের যে ফেসবুক পেজে কথা বললাম সেখানেও আপনারা আবেদন পাঠাতে পারেন। আমাদের সমস্ত খবরাখবর জানতে হলে আমাদের ফেসবুকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন। তো দেখে নিই আমাদের কম্পিউটারের কাছে হাজির ফলাফল, দেখি কোন দল কত নম্বর পেলেন। কম্পিউটার বলছে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস মিম এবং সঞ্জিদা ইসলাম মেঘলা, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 80 নম্বর। অভিনন্দন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এরপরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখার সাঈদ আজম মাহি এবং সামিন নাভিদ হক, তারা দুজনে একটু পরে শুরু করেছেন সঠিক উত্তর দেওয়া, মাঝখানে দু একবার জরিমানাও গুনেছেন, তারপরেও সব কেটে কুটে দলের খাতায় এ দুজন অর্জন করেছেন 210 নম্বর। অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা। এরপরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরেকটি শাখা বনশ্রী শাখার রয়েছেন এপাশে কে এম ইমতিয়াজ এবং মুমতাহিন সিফাত, তারা দুজনে মিলে প্রথম দিকে দারুণ খেলছিলেন, পরের দিকে এসে মুগদা শাখার কারণে খুব একটা বেশি উত্তর দেবার সুযোগ পাননি। তারা দুজনে মিলে আইডিয়াল স্কুল কলেজ বনশ্রী শাখার জন্য অর্জন করেছেন সর্বমোট 120 নম্বর। অভিনন্দন আইডিয়াল স্কুল কলেজ বনশ্রী শাখা। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের আকিব হাসান, তানভীর আহমেদ, এর আগে তারা দারুণ খেলেছেন কিন্তু এই পর্বে এসে তারা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। তারা দুজনে মিলে অর্জন করেছেন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য 60 নম্বর। অভিনন্দন চার দলকেই চমৎকার খেলবার জন্যে। আর একটি জরুরি কথা, সেটি হচ্ছে যে ইন্টারনেটে আমরা অনেকখানি সময় কাটাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমাদের সময় কাটানোর প্রবণতা অনেক বেশি। ইন্টারনেটে সময় কাটাবার সময় খেয়াল রাখি না যে কতটুকু নিরাপত্তা অবলম্বন করছি। ফেসবুকে যেই আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আমরা অ্যাকসেপ্ট করছি, যেই কখনো কোনো কেউ লিঙ্ক পাঠাচ্ছে আমরা তাতে ক্লিক করছি। বিভিন্ন রকম মজার মজার অ্যাপস পাওয়া যাচ্ছে ফেসবুকে, এইসব অ্যাপসের আড়ালে লুকিয়ে থাকে স্প্যামাররা, হ্যাকাররা, এবং তারা আপনার সকল ব্যক্তিগত তথ্য নিয়ে নিতে পারে, আপনার অ্যাকাউন্টকে হ্যাক করতে পারে। আমাদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। তো ভালো থাকুন, দেখা হবে, হ্যাপি কুইজিং।